আসসালামু আলাইকুম আপনাদের সাথে তুলে ধরতেছি আরেকটি ভিডিও সাধারণ কুল গাছকে কীভাবে আপনারা জোর কলম করে সাধারণ বরী গাছকে কীভাবে গাছে রূপান্তরিত করতে পারেন দেখেন এর আগে আমি এই বরী গাছটায় এই ডালটা জোর কলম করেছিলাম এটা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে জোড়া লেগে গেছে ডালটা এবং খুব সুন্দরভাবে ডাল ছড়াচ্ছে আর সাথে এখানে নতুন করে করা হয়েছে আজকে করেছি জোর কলম অন্য একটা ডালে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে নর্মাল একটা বড়ই গাছ রাস্তা থেকে টোকায় এনে একটা বড়ই গাছ যেটা বয়স এক বছর সেটার মাথায় আমি একটি বারো মাসি কুলের গাছ এর সায়ন দিয়ে দিচ্ছি আমার এই বড়ই গাছটিতে বারো মাসই ফুল থাকে বারো মাসি ফুল হয় তো এখান থেকে সায়ন নিয়ে আমি ওইটার মধ্যে জোড়া দিচ্ছি পরবর্তী সিজনে যাতে ওখান থেকে কুল পাওয়া যায় আর আমার ওই গাছটাই এই গাছের তুলনায় খুব বেশি শক্তপোক্ত তা আপনাদের যাদের বাড়িতে পুরাতন কুল গাছ আছে আপনারা কুল গাছের এবং সাথে সনাতন বড়ই গাছ আছে টক বড়ই সেই টক বরই গাছের মাথা কেটে দিলে এরকম সুন্দর ডাল বের হবে এরকম ডাল বের হলে সেই ডালের অর্ধেক মাথায় আপনারা ভালো জাতের কুলের সায়ন বসাতে পারেন আর সায়ন জোড়া লাগতে বেশি একটা দিন সময় লাগে না পনেরো দিনের মধ্যে জোড়া লেগে যায় এক মাস পরে জোড়াটা খুলে দেওয়া যায় ঠিক এরকম এটা আমি এক মাস আগে করেছিলাম তো মোটামুটি এখন ডাল ছড়িয়ে যাচ্ছে এবং আশা করতেছি দুই থেকে তিন মাসের মধ্যে এখান থেকে কুল পাওয়া যাবে